সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি আমি তামান্না ইমাম এবং সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে গরু চুরির উদ্দেশ্যেই হত্যাকাণ্ড, সম্প্রসারিত হতে যাচ্ছে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর। আওয়ামী লীগের পর থেকে ছিটকে পড়ায় ফেসবুকে আসাদ সমর্থকদের প্রতিবাদের ঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চার দিন আগের পরিকল্পনায় গরু চুরি করতে গিয়ে হত্যা করা হয় আব্দুল মজিদকে। মৃত্যুর পূর্বে মজিদকে নেশা জাতীয় দ্রব্য সেবন করায় আসামিরা। এতেও কাজ হয়নি, কয়েক দফা চেষ্টার পরে মাফলার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আসামিরা এই সকল তথ্য দেন। সোমবার সকালে রাজপাড়া থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া মডেল থানার ডিসি সাজিদ হোসেন। তিনি বলেন, আব্দুল মজিদকে নেশা জাতীয় দ্রব্য সেবন করানোর পরে কাজ হয়নি, তারপর আসামি মিলন ও জিন্দার মিলে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে, এতেও তারা ব্যর্থ হয়। পরে আসামি আরিফুল ইসলাম মাফলার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরে আসামিরা দুটি গাভী গরু ও দুটি বাছুর চুরি করে ভুটভুটি যোগে নিয়ে যায়। গত 4ই ডিসেম্বর রাতের কোনো এক সময় দাসপুকুর মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিনে নিহতের বড় ছেলে আব্দুস সালাম বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মামলায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর বহরমপুরের মৃত আব্দুল গফুরের ছেলে হামিদুর রহমান বাবু ও খামার বাবু, হরগ্রাম নতুনপাড়ার হারুনের ছেলে রবিউল ইসলাম, চন্দ্রিমা থানার উজিরপুর এলাকার মৃত আসেরউদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুস সামাদ, মৃত জাবেদ আলীর ছেলে মোহাম্মদ আবুল কাশেম, মকবুল আলীর স্ত্রী মোসাম্মদ আশুরা। গ্রেপ্তারকৃতদের পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে মামলার মূল পরিকল্পনাকারী ও হত্যার মিশনে সরাসরি অংশগ্রহণকারী দাসপুকুর এলাকার আয়নাল মীরের ছেলে আরিফুল ইসলাম, বহরমপুর এলাকার তাহাসিনের ছেলে মিলন ও আব্দুর রহমানের ছেলে জিন্দারকে গ্রেপ্তার করা হয়। গরু ছিল, গরুগুলা দামি ছিল, গরুগুলার দিকে মূলত চোখ যায়। আর যারা ছিল কাঠ ব্যবসায়ী, ওরই ওই খামারিরই কাঠ যে বিক্রি করে এবং গাছ সংগ্রহ করে, ওরই দুজন কর্মচারী লোভের বশবর্তী হয়ে ওকে হত্যা করে গরু চুরির সাথে জড়িত হয়। সম্প্রসারিত হতে যাচ্ছে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ডিও প্রদানের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণ ও নবরূপায়নের উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রোববার রাজশাহী মেয়র বরাবর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনা এক শাখার উপপ্রধান লুবনা ইয়াসমিন স্বাক্ষরিত প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে মেয়র খায়রুজ্জামান লিটনের প্রদানকৃত ডিও এর স্মারক উল্লেখপূর্বক বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণ ও নবরূপায়ন শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় বিদ্যমান টার্মিনাল ভবন নবরূপায়ন, সম্প্রসারণ ও অন্যান্য সুবিধাদি প্রবর্তন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের যাত্রী সেবার মান ও সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে। এ ব্যাপারে রাশিক মেয়র বলেন, শাহ মখদুম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর উন্নীতকরণে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলেছে। এর আগে শাহ মখদুম বিমানবন্দরের উন্নয়নে গত 7ই নভেম্বর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বরাবর ডিও প্রদান করেছিলেন মেয়র। রাজশাহী জেলা আওয়ামী লীগের পদ থেকে ছিটকে পড়ায় ফেসবুকে তার কর্মী সমর্থকদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই নিয়ে কেউ কেউ রাজশাহী জেলা আওয়ামী লীগের আজকের দিনটিকে কালো অধ্যায় বলেও আখ্যায়িত করেছেন। বিলুপ্ত হওয়া রাজশাহী জেলা আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদে ছিলেন আসাদ, কিন্তু নতুন কমিটিতে তাকে কোনো পদে রাখা হয়নি। রাজশাহীর তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীদের কাছ থেকে আস্থার প্রতীক ছিলেন আসাদুজ্জামান আসাদ, আর এ নিয়েই মূলত তৃণমূলের নেতাকর্মীরা ফেসবুকে ক্ষোভ ঝাড়ছেন। অন্যদিকে আসাদকে পদ থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার সময় তার কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে হট্টগোল করতে পারেন এমন আশঙ্কায় দ্বিতীয় অধিবেশন করা হয় রাজশাহী শিল্পকলা একাডেমিতে। আগের দিন বগুড়া ও চট্টগ্রামে হট্টগোল এবং ভাঙচুরের ঘটনা ঘটে দলের নেতৃত্ব মনোনয়ন নিয়ে। সেই অভিজ্ঞতা থেকেই আজকে রাজশাহীর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনটি নিয়ে যাওয়া হয় ঘরোয়া পরিবেশে, ফলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম না দিলেও আসাদ সমর্থকেরা ফেসবুকে প্রতিবাদের ঝড় তুলেছেন। নেতৃত্ব হারিয়ে আসাদ ফেসবুকে আজকের সম্মেলনে তার দেওয়া বক্তব্যের ছবিসহ একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাবেক হলাম, অভিনন্দন নতুন নেতৃত্ব,
সুমন মণ্ডল নামের আরেকজন লিখেন, রাজশাহী জেলার গ্রাম ইউনিয়ন পৌরসভা উপজেলা শহরের প্রাণপ্রিয় নেতা আসাদুজ্জামান আসাদ ভাই। রাজশাহী জেলার অধিকাংশ নেতাকর্মীরা আসাদ ভাইকে জানের চেয়েও বেশি ভালোবাসে। আসাদ ভাইয়ের পাশে রাজশাহী জেলার সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় পাশে ছিল, থাকবে। বিপ্লব হোসেন লিখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের কালো অধ্যায়ের সূচনা হল। জাবেদ নামের আরেকজন লিখেন, খুবই দুঃখজনক, আপনার মতো নেতা সভাপতির উপরে পদ থাকলে সেটাই পাওয়ার যোগ্য আপনি। আপনাকে আমার হাজারো সালাম, আপনার আদর্শ, আপনার সততা বহুমান রাজশাহীবাসীর কাছে। সুমন হোসেন সচিব লিখেন, নকলের ভিড়ে বঙ্গবন্ধুর আসল সৈনিকরা পিছিয়ে যাচ্ছে। এছাড়াও প্রায় এক ঘন্টার মধ্যে আসাদের ওই পোস্টে 169টি কমেন্ট পড়ে, যার অধিকাংশই ছিল আসাদকে বাদ দেওয়ায় দলের প্রতি ক্ষোভ প্রকাশ করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর সভাপতি ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে সাথে নিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার বেলা 11:30 নগরীর লক্ষ্মীপুরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেরাজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর নগরীর কাদিরগঞ্জস্থ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর তারানগরের কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুর্নীতির সময় শেষ, গর্ব সোনার বাংলাদেশ, এ স্লোগানে রাজশাহীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে মানববন্ধন, গণস্বাক্ষর কার্যক্রম, দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন রাজশাহীর উদ্যোগে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজশাহী ও সোনার TIB রাজশাহীর সহায়তায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন হয়ে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত ডক্টর আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম, সভাপতি সচেতন নাগরিক কমিটি প্রফেসর ডক্টর দীপকেন্দ্রনাথ দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক। আমাদের যে দুর্নীতির যে একটা চিত্র আমরা দেখি সাধারণভাবে, মানুষের যে পারসেপশনটা যে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় কিছুটা দুর্নীতি হয়, এই জায়গাগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি সবাই মিলে, এবং ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই যেন একটা বিশুদ্ধ জাতি গঠনের দিকে এগিয়ে যাই, সেই মেসেজটি আমরা জাতিকে দিতে চাচ্ছি। উৎসবমুখর পরিবেশে নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সোমবার বেলা 11:00 দিকে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন শুরু হয়। শফিকুল ইসলাম শিমুল MP বলেন, নাটোরে আওয়ামী লীগের ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে কাউন্সিলর বৃন্দের ভোটের মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। তাদের এই সক্রিয়তাকে ধরে রেখে আরো বেগবান করে নাটোরে আওয়ামী লীগকে সারা দেশের মধ্যে মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হবে, এজন্য তিনি দলের সকল নেতাকর্মীদের নিয়ে একযোগে কাজ করে চলেছে। 274 জন কাউন্সিলর ঐক্যমত্যের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব মনোনীত করবে। ঐক্যমত প্রতিষ্ঠা করা না হলে 14 সদস্যের সাবজেক্ট কমিটির গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার আব্দুল আওয়ালের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, লালপুর বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য আহাদ আলী সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান,
পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ অন্যান্যরা। নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাতে নোয়াখালীর সদর উপজেলায় 3 নং নোয়ান্না ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী সদরের পূর্ব দুর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সোহেল ওরফে মোহন, একই গ্রামের মোহাম্মদ নূর আলমের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ কবির, হুমায়ুন কবিরের ছেলে আরিফ হোসেন হৃদয়, কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়। নওগাঁর মহাদেবপুরে পুলিশ ও আইনজীবী সহোদর দুই ভাইয়ের ক্ষমতার দাপটে বেআইনিভাবে জমি দখলের শিকার হয়েছেন 5 অসহায় পরিবার। সোমবার বেলা 12টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ জানান। লিখিত বক্তব্য পাঠ করেন মহাদেবপুর উপজেলার কুঞ্জবন গ্রামের লতিফুর রহমানের ছেলে মোহাম্মদ মানিক। লিখিত বক্তব্যে অভিযোগে বলা হয়েছে, জেলার মহাদেবপুর এলাকার কুঞ্জবন গ্রামের লতিফুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম, মহাদেবপুর গ্রামের বজলুর রহমান বল্টু, পার্শ্ববর্তী জোয়ানপুর গ্রামের আবু তাহের মণ্ডল, আলিমুদ্দিন সর্দার ও শিবপুর গ্রামের শাহজাহান মিয়া গত 3রা জুন, 28শে জুলাই ও 24শে আগস্ট 1985 সালে তিন দফায় মহাদেবপুর মৌজায় 7.16 একর জমি একই এলাকার আনন্দ কুমার উপাধ্যায় ওরফে দশরথের নিকট থেকে ক্রয় করে জমির খারিজ খাজনা পরিশোধ করে ভোগ দখল করে আসছিল। এরই মধ্যে মহাদেবপুর এলাকার মোহাম্মদ রেজাউল ইসলাম পুলিশ পরিদর্শক ও তার সহোদর বড় ভাই অ্যাডভোকেট আব্দুর রহমান কথিত দলিল তৈরি করে ওই জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে জানান, প্রতিপক্ষরা পুলিশ ও আইনজীবী হওয়ার কারণে তারা কোথাও কোনো সুবিচার পাচ্ছে না, তাদের উচ্ছেদ করার জন্য নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। লিড ব্যাংক পদ্ধতির মাধ্যমে নাটোরের তফসিলি 20টি ব্যাংকের 10 টাকার 215 জন হিসাবধারীর মাঝে প্রায় 1 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার রানী ভবানী রাজবাড়ি চত্বরে প্রকাশ্যে ঋণ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার বিশ্বাস। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আয়োজনে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে এই ঋণ বিতরণ মেলা করা হয়। সম্মানিত করবে মৌসুমী জামান। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক হাসানুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের আঞ্চলিক উপমহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক এবং ঋণ গ্রহীতাদের মধ্যে আরিফুল ইসলাম ও শিল্পী খাতুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রান্তিক চাষী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদান করলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, তাই তাদের দোরগোড়ায় প্রকাশ্য মেলার মাধ্যমে মাত্র 9% সুদে ঋণ পৌঁছে দেওয়া হচ্ছে। ঋণ প্রদানকারী ব্যাংকগুলো প্রদত্ত ঋণ সময়মতো আদায় করতে পারলে বাংলাদেশ ব্যাংকের 3.5% প্রণোদনা পাবেন। ভালো গ্রাহকদের জন্য ব্যাংকের প্রণোদনার অংশবিশেষ ছেড়ে দেওয়ার বিষয় বিবেচনার আহ্বান জানিয়ে ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির অনুরোধ জানানো হয়। নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও 5 জন জয়িতাকে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। সোমবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় 5 ক্যাটাগরিতে 5 জন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত এডিসি ইস্তাত সাদমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নীলুফা মোমিন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের নেতৃত্বে পতাকা উত্তোলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে জেলার সকল দপ্তরের স্ব ব্যানার নিয়ে কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র্যালি বের হয়ে মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলায় এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।